পেটে আলু আমাদের মা বোনেরা আগে বাড়ির আঙিনায় এগুলো চাষ করতো, এখন অবশ্য মেটে আলুর বাণিজ্যিকভাবে চাষ শুরু হয়েছে। আমরা আজকে একজন কৃষক ভাইয়ের সাথে কথা বলবো যিনি মেটে আলু চাষ করছেন, তার কাছ থেকে আমরা এই চাষ সম্পর্কে জানবো। তো চাচা, আপনার ওখানে জমি কতটুকু জমিতে চাষ করছেন? বারো কাঠা জমি মেটে আলু সব? মেটে আলু সব। আচ্ছা, তো ফলন কেমন আশা করা যাচ্ছে? কাটায় আপনার হলো যদি ভালো হয়, গাছ ভালো থাকে, সতেজ থাকে গাছ, তাহলে আপনার 6 মণ করে আলু হয় এক এক কাঠা জমিতে। আচ্ছা, এই আলুটা কি জাতের আলু লাগান? হাইব্রিড জাত। আচ্ছা, এখানে আপনার কি সার কীটনাশক কেমন লাগে? তা লাগে, ধরেন এই পচা ঠেকানোর জন্য ওই কী কী তেল দেওয়া হয়েছিল আমার ছেলে দেয় তো, এগুলো নাম তো বলতে পারবার না আমি। তারপরও খরচ আছে, এতে খরচও হয় ভালো কিন্তু লাভও হয় ভালো। তো আপনি এই যে 12 কাঠা জমিতে গত বছর যে আলু তুললেন, সেই হিসাবে আপনার খরচ খাওয়া বাদে কেমন টাকা ইনকাম হয়েছিল? ধরেন 1,20,000 বিক্রি হয়েছে, না 20,000 খরচ হতে পারে। আচ্ছা আচ্ছা, তো এই চাষটা লাভজনক? মোটামুটি লাভজনক আছে। ওই যে পচা লাগে, পচার জন্য খুব সতর্ক থাকতে হয়, পচার তেলটা দিতে হয়। আপনার হলো দেখা যায় যে বৃষ্টি এসে গেছে, আবার বেলা উঠে গেছে, ওই অবস্থায় সে আবার তেল মারতে হবে, বুঝছেন? দিনে দুবারও দেওয়া লাগে। আচ্ছা, এটা কী মাসের দিকে এইটা লাগাইতে? এই আলুটা লাগাতে আপনার হলো ভাদ্র মাসে প্রথম থেকে লাগানো শুরু হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো এর বীজ লাগাতে মাটির তলে? হ্যাঁ, বীজ আপনার হলো এরকম কোদাল দিয়ে একটা কূপ দিয়ে বসা দিতে হয়। মানে এই আলু তো বড় বড় আলু হয়, 5 কেজি 6 কেজি হয়, তাই এর বীজ রাখলেই আমার কেটে 100 গ্রাম সাইজ কি 200 গ্রাম সাইজ করে কাটতে হয়, কেটে ওই আলুটা লাগা দিতে হয় মাটির তলে। একেবারে মাটির তলে দিতে হবে না, মানে 1 কোপ মাটি নিচে দিতে হবে। আচ্ছা, এখানে দেওয়ার পরে ওটা ঢেকে দিতে হবে, ঢেকে দিয়ে যখন চারা বাহির হবে, চারা বাহির পরে চারিদিক থেকে মাটিটা এনে ধুয়ে দিয়ে দিতে হবে, দিলে আলুটা উপরে উঠবে। আলু কিন্তু বেশি নিচে যায় না, আলুটা উপরে বসে, বুঝেছেন? এই মাটি এখন কেবলই ফাটাল ধরেছে, আর কিছুদিন পরে আসলেই ভালোভাবে দেখতে পারবে। আচ্ছা, মাটির তলে গিয়ে যে আপনার গোবর বা ছাই জাতীয় কিছু দেওয়া লাগে? না, ও জাতীয় কিছু দেওয়া লাগে না। এটা হচ্ছে আপনার ওই রাসায়নিক সার, TSP, ইউরিয়া, ঢ্যাপ, এই সমস্ত এলো 10টা, এই সমস্ত সার ব্যবহার করতে হয়। বুঝতে পেরেছি। তাহলে আপনাদের মোট কতটা আছে এই আলু চাষ? এবার আমাদের আলু চাষ আছে আপনার হলো 1 বিঘে 25 কাঠা মতন আছে। 25 কাঠা? জি। বাজারে বিক্রি করেন? বাজারে যাতে হয় না, আমাদের এই আলু আমাদের গ্রাম থেকে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওরা আমরা তুলে দেবো ওজন দিয়ে, ওরা এসে আপনার গাড়ি সাজায়, ওজন দিয়ে গাড়ি সাজায় নিয়ে চলে যাবে এখান থেকে। নিয়ে ন্যায্য মূল্য পান? হ্যাঁ, ন্যায্য মূল্য পাওয়া যায়। আচ্ছা, তো ধন্যবাদ আপনার কাছে, ভালো থাকবেন।